সেই জন্যই নাফসের ইয়া ইয়া তোহার নাফসুল মুতমাইন্না দিদি ইয়া রব্বিকে রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যে নাফসে মুতমাইন্না, নাফসে মুতমাইন্না না যাওয়া পর্যন্ত চলে যান বলছে সে শয়তানি। সে যত বড় বিজ্ঞানী হোক, যত বড় মুসলমানই সে হোক, সে শয়তানের হাত থেকে বাঁচতে পারবে না। কারণ শয়তান প্রতিজ্ঞা করে আসছিল আল্লাহর কাছ থেকে যে তোমার আদম সন্তান, আদম এবং আদম সন্তান কিভাবে তোমার জান্নাতে ফিরে আসে, সুখরাজ্যে ফিরে আসে আমি দেখব। আল্লাহ পাক বলছিলেন ঠিক আছে তুমি দেখো, তো আমি যাদেরকে বাঁচাবো তা কিছুই করতে পারবো না। আল্লাহ যাদেরকে বাঁচাবেন তাদের জন্য আল্লাহ তারা বলেন অবায়ুদ্লীল ফমান তাজিদাদা হুয়ালিয়া মুর্শেদা। জানা আমি যাদেরকে হেদায়েত দান করবো না তাদের জন্য আপনি বান্ধব অভিভাবক রূপী পথ প্রদর্শক পাবেন না। এই অলিয়া মুর্শেদাই হচ্ছে মুর্শিদের মুর্শিদ, সর্বশ্রেষ্ঠ মুর্শিদ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে বিলায়েতের দরজা খোলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাজের মনিরা প্রতিবিম্বিত হচ্ছে প্রত্যেকটা প্রত্যেক অলি আল্লাহর ওজুদ রাতের মধ্যে হতে 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 কম বেশি হয়ে পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। কখন বিশ্ব অলি ফরিদপুর ওজুদ রাতে পূর্ণ চাঁদ এখানে বিকশিত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাঁদ প্রতিবিম্বিত হচ্ছে আমার কেবলা জানে ওজুদ রাজ্যের আরশিতে। এখান থেকে সত্যের বিজয় পতাকা আকাশে বাতাস উড়বে। এখন কথা হচ্ছে এর সাথেই কিন্তু দেশের রাজনীতি জড়িত, এর সাথেই কিন্তু পৃথিবীর মানুষের ভাগ্য জড়িত। রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, প্রতিরক্ষা বলেন, নিরাপত্তা বলেন, আইন শৃঙ্খলা বলেন, সমস্ত কিছু কিন্তু এখানেই জড়িত। মানুষ যখন পরিশুদ্ধ হয়ে যাবে, মানুষের উপলব্ধি রাজ্য যখন পবিত্র হবে, চিন্তন বর্ণন কল্পন শ্রবণ দর্শন যখন পবিত্র হবে, শয়তানের হাত থেকে যখন আমরা পূর্ণাঙ্গ রূপে মুক্ত হব, তখন আল্লাহ তাদের পর সমাজের কাছে আসতে থাকবে, ছোঁয়া আসতে থাকবে ধীরে ধীরে। বা এক সময়ে সেটা মুসার মাকামে কালবে সালিম হবে, তখন কোথা তারা আর্শ সেখানে ভাসে উঠবে। আস্তে আস্তে আমরা মুসাল্লাহ ইসলাম মাকামে যাব, তারপর ইসাল্লাহ ইসলাম মাকামে যাব, তারপর ইব্রাহিম আলাহ ইসলাম মাকামে যাব। সেখানে আল্লাহ তারা যে নিয়ামত ইব্রাহিম আলাহ ইসলামের উপরে ইব্রাহিম আলাহ ইসলামের জন্য নির্ধারিত যে নিয়ামত নিয়ে বসে আছে সেটা আমার ভিতরে প্রবেশ করবে। তারপর আমি আরো অগ্রসর হব, সায়ের পথে থাকবো, ইসলামের সাথে আমার মিলন ঘটবে। তারপর আল্লাহ তাআলা জাত পাকের দিকে অগ্রসর হতে থাকবো, তখন জাত পাকের সান্নিধ্যে আমরা যাইতে পারবো। আল্লাহ বলেন তুমি সেটা দুনিয়া থেকে করে আসো, ওই জন্য আমি তোমাকে পাঠাইছি শয়তানের সাথে যুদ্ধ করতে। শয়তান কিন্তু তোমার দেহের ভিতরে মাথা চান্দি হইতে পায়তলা পর্যন্ত। তো পৃথিবীতে একটা একটা করে মানুষ শয়তান হইতে হইতে সারা পৃথিবীর মানুষ এখন শয়তান, 99% মানুষ শয়তান থাকে, 1% মানুষ ভালো আছে। যারা আমি মনে করি অবশ্যই অবশ্যই কেন জান হুজুরের এই বেষ্টনের মধ্যে খিমার মধ্যে মুসা আলাইহিস সালামের খিমার সাথে তুলনা করেছেন, ঈসা আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের তরীর সাথে তুলনা করেছেন, নূহের কিস্তি এই সেই জাতের পার্টি, নামের পার্টি ইংরেজিতে দেওয়া দুনিয়ায় চলার জন্য, কিন্তু প্রকৃত অর্থে এটা হেজবুল্লাহ। হেজবুল্লাহ শব্দটা এখনো আরবি যেহেতু সবার কাছে গ্রহণযোগ্য নয়, তাই সাধারণের জন্য একটা একটা নাম দেওয়া হয়েছে। সাথে কেমন জানে কথাও বলেছেন যে এটা হেজবুল্লাহ, এটা আল্লাহর দল, এই দল তোমরা ছাড়বে না।
এই দলের ভিতর থেকে তোমরা আমার উপদেশগুলি গ্রহণ করবে এবং সেই মোতাবেক তোমরা চলবে। ইমামের নেতৃত্বে আমি ইমামদেরকে ঠিক করে দিয়ে গেলাম এবং কার দায়িত্ব কি তা আমি বলে গেলাম। আর স্বীকৃত বিষয়ের ভিতরে যেটা আল্লাহর তরফ থেকে স্বীকৃত হয়ে আসে, বলি আল্লাহ সকলের দোয়ার বরকতে আল্লাহ তাআলার দরবার হইতে যেটা স্বীকৃত থাকে সেখানে জোয়ার চলতেই থাকে, আর যেটা স্বীকৃত থাকে না স্রোতের উল্টা দিকে কিন্তু বেশিক্ষণ সাঁতার কাটা যায় না। এটাকে খোদার দ্রোহিতা বলে, এটাকে বিদ্রোহ বলে। এই বিদ্রোহের কারণে মুসলমানরা খণ্ড বিখণ্ড হয়ে গেল, কারবালার প্রান্তরে মর্মান্তিক ঘটনা ঘটল, তারপর থেকে মুসলমানদের আর সেই সুবাস আসে নাই। রাসূল ইসলামে সেই প্রেম বাগানে যে সুবাস ছিল, যে চোখের পানি ছিল, যে প্রেমের প্রেমের আলো ছিল, যে পেটে পাথর বেঁধে না খেয়ে থেকেও তারা বেহেশত সুদা লাভ করেছে, না খেয়ে থেকে বেহেশত সুদা লাভ করছে, কিন্তু রাসূল ইসলামকে ছেড়ে যায় নাই, জীবন দিছে কিন্তু কেমন প্রেমে পড়ছে রাসূলুল্লাহ ইসলামকে ছেড়ে যায় না। ঠিক সেই ইশকের আগুন তখন তার ভিতরে জ্বলে উঠবে, সে ভালোবাসতে শিখবে। কাকে? আল্লাহর বন্ধুকে। আর আল্লাহ বলেন, আমার বন্ধুকে ভালোবাসো আমাকে ভালোবাসা হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহীম। আমাদেরকে সাহাবাদেরকে নির্দেশ করে বলেন যে তোমরা আমার নবীর কদমে যান এবং প্রাণ উৎসর্গ করো, তোমাদের সম্পদ উৎসর্গ করো, আমার নবীকে প্রাণাধিক ভালোবাসো, তাহলে তোমরা আমাকে ভালোবাসা হবে। আরো আল্লাহ পাক বলেন যে হে নবী, আপনি যে বৃক্ষের নিচে আপনার হাতের উপর হাত রেখে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছিল, অমুসলিমরা মুসলমান হয়েছিল, তারা প্রকৃত অর্থে তারা আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই, তারা আপনার পরওয়ারদিগারের হাতে বায়াত গ্রহণ করেছে। তারা রাসূল ইসলাম তারা সাথে মিশেছিলেন, তিনি সৃষ্টির হকিকত এবং তিনার হকিকত থেকে সবকিছু আল্লাহ সৃষ্টি করছেন এবং সেখান থেকে আল্লাহ সকল আসতেছেন। সর্বশ্রেষ্ঠ ওই বিশ্ববিখ্যাত ফরিদপুরে আখরি জামানে এসেছেন, বলেছেন আমি বীরগিরি করতে আসি নাই, আমি আসছি একটা কাজ নিয়ে, আমার কাজ আছে। সেই কাজটা হচ্ছে কারবালায় যেই সর্বনাশ হয়েছে শয়তানের কপ্পরে পড়ে আমাদের পূর্বপুরুষগণ, সেই তথাকথিত কিছু সাহাবী বিপদগামী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থেকে কাফের হয়ে গিয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটালো, সেই সময় যে সাম্যের ইসলাম, প্রেমের ইসলাম, ভালোবাসার ইসলাম, মানবতার ইসলাম, শান্তির ইসলাম, ঐক্যের ইসলাম, ভ্রাতৃত্ববোধের ইসলাম, বিশ্ব শান্তির ইসলাম, সমস্ত মানবতার কল্যাণের ইসলাম, সেই ইসলাম হারিয়ে গেল, রক্তাক্ত হইল কারবালার প্রান্তর, ধুলায় ধূসরিত হইল মরু প্রান্তরে, ধুলায় ধূসরিত হল সেই সত্যের পতাকা। সেটা আবার জাগ্রত করার জন্য তোমার দাদা বৈশাখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইচ্ছা আমাকে পাঠাইছেন। এমন এক সময় বাবা আসবে সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে আসবে, আমার আমার কাছে সারা পৃথিবীর মানুষ আসবে এবং কাঁদবে। আজকে যা কিছু ঘটছে এটাও কেবলজন বলে গিয়েছিলেন, আমাকে বলে গেছে, আরো যা কিছু ঘটবে তাও আমি জানি। তো একটা কথা আমি বলতে পারি যে মানুষই মানুষের নেতৃত্ব দিতে পারে, মানুষ পশুর নেতৃত্ব দিতে পারে না। এখন মানুষ নাই, পশু হয়ে গেছে সব। এই পাশবিকতা মানুষের মানায় না, মানুষের মধ্যে থেকে পশুত্ব দূর করতে হবে এবং মানুষকে পবিত্র হতে হবে, মানুষকে চিন্তায় ভাবনায় কল্পনায় দর্শনে বর্ণনে এবং তার আচরণে কথায় বার্তায় সকল ক্ষেত্রে সবকিছু বিচার হবে, আল্লাহ পাক বিচার করবে, রেকর্ড হচ্ছে কিন্তু।
এখানে যেমন রেকর্ড হয় আল্লাহ যে আল্লাহ তাআলা অনাদি অনন্ত খেলার ভিতর রেকর্ড হচ্ছে সেটাই দেখানো হবে সামনে, দেখো তুমি কি করছো। এজন্য কেবলা যান দুয়ার ভিতরে বলতেন অগণিত ফেরেশতাদের সামনে, জ্ঞাতে অজ্ঞাতে গোপ জাহেরে বাতেনে যত গুণা করছি আল্লাহ, তুমি দয়া করে তোমার রহমতের নজরে সমস্ত গুণাগুলি তুমি দয়া করে আমার সিনা থেকে মুছে দিও। অগণিত ফেরেশতাদের সামনে, অগণিত পয়গম্বরদের সামনে তুমি আমাদেরকে স্মরণ দিও না। তিনার মতো মহাওলি যেনার সাথে আল্লাহর সাথে মিশেছিলেন, রসুল্লার সাথে মিশেছিলেন, এবং সেখান থেকে ইলেকট্রিক কারেন্ট আসতো, তাজাল্লি আসতো, সেই তাজাল্লি এখনো চলমান আছে, সেটা তীব্র থেকে তীব্রতর হবে পরিস্থিতির আলোকে, পরিস্থিতি উদ্ভব ঘটবে, সত্য মিথ্যা আলাদা হয়ে যাবে, দুধ পানি আলাদা হয়ে যাবে, সেই সময়টা তোমাদের সামনে আসতেছে। কারণ মানব রূপী দানবে পৃথিবী ভরে গেছে বিশ্বযুদ্ধের মুখে, সারা পৃথিবী অনাহারে মৃত্যুবরণ করার মুখে, সারা পৃথিবীর মানুষ আমাদের দেশে অনাহারে মারামারির প্রস্তুতি চলতেছে। এই বৃষ্টি গেলে বন্যা গেলেই শুরু হয়ে যাবে কি মারামারি হানাহানির খেলা এবং নির্বিচারে মানুষ হত্যা করা। কিসের জন্য? কিছুর জন্যই না, কয়েকদিনের মোহ, কয়েকদিনের ফুর্তি, কয়েকদিনের বাহাদুরি দেখানোর জন্য। তারপর যখন এ অস্থি চামড়া মাংস এক সময় ঢিল হয়ে আসবে, তখন আর শক্তি থাকবে না, তখন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হিসাব কিন্তু তোমাকে দিতে হবে। হে তুমি যা করেছো, তুমি মনে করছো যেখানেই শেষ, তা কিন্তু না, এখানেও আল্লাহ দেখাবেন, ওখানেও আল্লাহ দেখাবেন। অতএব পৃথিবীতে যতদিন আমরা থাকব, অন্তত পক্ষে বাংলাদেশ সারা পৃথিবীতে আমরা কি কি হবে না হবে সেটা আল্লাহ এবং আল্লাহর বন্ধু আমার খাওয়া বাবা দেখবেন, রসুল পাকসান দেখবেন, দাদা হুজুর দেখবেন। কিন্তু এই পৃথিবীতে আমরা যতদিন আছি, আমাদেরকে যেই জায়গার ভিতরে কেবলা যান রাখছেন, আমরা ঐক্যবদ্ধ অবস্থায় আছি এখানে, কেবলা যানের পাক মহব্বত নিয়ে তোমরা চোখের পানি ফেলতেছ, সত্য প্রতিষ্ঠায় তোমরা অকুত ভয়, তোমরা প্রতিজ্ঞা করলে আজকে যে সত্য প্রতিষ্ঠার জন্য আমরা এক পা এক পা কিছু ঘটব না, এবং জাতিকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, মানবতাকে বাঁচানোর জন্য, নিরীহ মানুষদেরকে রক্ষা করার জন্য আমরা এক পা পিছাবো না, শয়তানের বিরুদ্ধে আমাদের তলোয়ার চলবে। প্রয়োজনে আমরা জীবন দিব, রক্ত দিব, সবই তোমরা প্রতিজ্ঞা করেছ, সময় আসে নাই এখনো, সময় সামনে আসছে, ধীরে ধীরে সামনে আসবে, আমাদের কাজ হবে সবার শেষে, সবার কাজ শেষ হবে, অসুর অসুর খাবে, জাকের পার্টি বের হয়ে আসবে। সেজন্য আমি সোহরাওয়ার্দী উদ্যানে জাতির উদ্দেশ্যে বলে আসছি, যা বলার আমি গত এক বছর যাব, গত বিশ্ব শরীফ এবং বিশ্ব ফাতেহা শরীফ লাইলাতুল বারাক তিনটি অনুষ্ঠানে শেখপুরে আমি বলে এসেছি, তারপর ঢাকায় ফাতে হিসেবে বলেছি, শেষবার বললাম, চূড়ান্ত সতর্ক বার্তা দিলাম, আরেকটি চূড়ান্ত সতর্ক বার্তা সামনে আমি দিব, সেটা হয়তো নভেম্বরে হতে পারে, সেটা ডিসেম্বরে হতে পারে, পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তবে দেশের স্বাধীনতা বাঁচাতে হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, এবং বাক স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে, মানুষের উপর অত্যাচার নিপীড়ন বন্ধ করতে হবে, পারস্পরিক হানাহানি মারামারি বন্ধ করতে হবে, রক্তপাত বন্ধ করতে হবে।
এই রক্তক্ষয় প্রিয় এই মানুষ খেপো মানুষগুলো মানবরূপী দানবদেরকে নিধন করার জন্য যদি আমাদেরকে শক্তি প্রয়োগ করতে হয় জাতির পার্টি ছাত্র ফ্রন্ট এবং জাতির পার্টি এবং এর ২৪ দেশীয় অন্যান্য সহযোগী সংগঠন পূর্ণ শক্তি নিয়ে গ্রাম থেকে এই ঢাকা শহরে উঠে আসবে সবাই সবার কাজের মধ্যে দিয়ে কেবলাদানের হুকুমগুলি যেন আমরা প্রতিপালন করতে থাকি তেনার আধ্যাত্মিক এবং জাগতিক সকল উপদেশগুলি যেন আমরা অনুসরণ করে মানুষের মতো মানুষ হই এবং আমাদের সমস্ত অস্তিত্ব সেই কদমে যেন নজর না দেই এবং তোমাদের ইমামের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে উপ ইমামের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে এবং খাজা পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে তোমরা তোমাদের কর্মসূচি চালিয়ে যাও সারা দুনিয়ার মানুষ বাংলাদেশের মানুষ চোখে মুখে অন্ধকার থেকে সামনে তোমাদের দিকে আসতেছে এমনই চক্রান্ত হচ্ছে পর্দার আড়ালে দেশের ভিতরে দেশের বাহিরে আন্তর্জাতিক ভাবে এমন চক্রান্ত চলছে যা তোমরা কল্পনাও করতে পারো না কি হতে যাচ্ছে বাট আই ক্যান গেজ what is going to happen. Even I can predict. So, situation is turning to a boiling point, a dangerous point. এবং জন্য আমাদের কোন আফসোস নয় যারা দেশ চালিয়েছে এবং চালাচ্ছে কারোর মধ্যে বোধোদয় নাই মানুষ পরে মরে যাক কিন্তু তাদের উদ্দেশ্য সিদ্ধ হলেই হল দেখে তো আসলাম স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত ৪৭ দেশ বিভাগ দেখি নাই আমি কিন্তু পরবর্তী তো দেখেছি নিকট থেকে সবকিছুই দেখেছি বিশ্বই তিনি পরিপূর্ণ সবকিছুই তার দপ্তরে আছে খোদাপ্রাপ্তি তত্ত্ব যেমন আছে প্রেম যেমন আছে ভালোবাসা যেমন আছে মানবতা যেমন আছে সমস্ত মানুষের জন্য কল্যাণের আহ্বান যেমন আছে সমস্ত বিশ্ব মানুষকে সত্যের পথে সুন্দরের পথে নিয়ে আসার জন্য যেমন শিক্ষা আছে এবং সেই প্রেমাকর্ষণে পাগল হয়ে সেই কদমে জীবন বিসর্জন দেওয়ার সেই তীব্র তীব্র তাওয়াজ্জু যেখানে বর্তমান একই সঙ্গে দেশ পরিচালনা পরিবার গঠন সমাজ গঠন রাষ্ট্র গঠন বিশ্ব ব্যবস্থা কিভাবে চলবে তারও ব্যবস্থা কিন্তু সেখানে দীর্ঘদান খুলে দিয়ে রাখছেন এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং একটা পার্টি পবিত্র পার্টির দ্বারা কি হইতে পারে পবিত্র মানুষদের দ্বারা কি হইতে পারে সেটা জাতির পার্টির হাত দিয়ে প্রমাণিত হবে যখন অপবিত্র মানুষ উগ্র মানুষ উচ্ছৃঙ্খল মানুষ মানবরূপী দানব যখন মাথায় বসে তখন মানুষের শান্তি থাকে না আর যখন মানুষের মতো মানুষ বসে যিনি মনুষ্যত্ববোধে পরিপূর্ণ যিনি সমস্ত জ্ঞান গুণে পরিপূর্ণ পবিত্র জ্ঞান এবং পবিত্র গুণে পরিপূর্ণ ভাগ্যবান ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি এবং ব্যক্তিবর্গ যখন দেশের গার্জিয়ান হয় পরিবার থেকেই বলি পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত বিশ্ব ব্যবস্থা পর্যন্ত বিশ্ব সংসার যখন তাদের হাতে আসবে তখন রহমতের বাতাস প্রবাহিত হবে আবার কোকিলের কবুতান আমরা শুনব
আবার নদীর কুলুকুলু ধ্বনি আমরা শুনব, আবার ফুলের সৌরভ আমরা আমরা পাব, ফিরে আসবে ফুলের সুরভি, ফিরে আসবে পাখির কাকলিও আবার আমরা শুনব, স্নিগ্ধ চাঁদের আলো, স্নিগ্ধ বাতাস, মিষ্টি বাতাস আল্লাহ দিবেন, সেখানে ওষুধ থাকবে শরীর সুস্থ হওয়ার, মিষ্টি পানি আল্লাহ দান করবেন, দুর্গন্ধময় পানিকে আল্লাহ তাআলা দুর্গন্ধ মুক্ত করে দিবেন, সমস্ত খাদ্যের মধ্যে থেকে বিষাক্ত দ্রব্য সরিয়ে দিবেন। এখন তো আকাশে বাতাসে বিষ আর বিষ, এই হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার। বিজ্ঞান ভালো কথা, আল্লাহ তাআলা ভেদ রাজ্য নিয়ে গবেষণা করে করে কিছু আবিষ্কার করো, কিন্তু সেটা ভালোর জন্য করো, মানব কল্যাণের জন্য করো, সৃষ্টির হেফাজতে করো, কিন্তু মানুষ ধ্বংস করার জন্য, সৃষ্টি ধ্বংস করার জন্য যদি করো, তাহলে কিন্তু ইহকাল পরকাল অনাদি অনন্ত জীবন তোমাকে জাহান্নামে থাকতে হবে। অর্থাৎ এই বাংলাদেশে যা কিছু ঘটবে আমরা তা জানি, উপমহাদেশে যা কিছু ঘটতে যাচ্ছে তো আমরা জানি, সেই হিসেবেই আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের দেশবাসীকে সতর্ক এবং সচেতন করার জন্য আগামী 7ই অক্টোবর থেকে, মোটামুটি ভাবে এখনো পর্যন্ত তারিখ নির্ধারিত আছে, 7ই অক্টোবর থেকে প্রতিটি ইউনিয়নে কাউন্সিল এবং জনসভা, প্রতিটি ইউনিয়নে কাউন্সিল এবং জনসভা হবে, মাঝখানে গ্যাপ থাকবে, ঈদে মিলাদুন্নবীর জন্য গ্যাপ থাকবে, তারপর আবার শুরু হবে। এইভাবে আমরা তৃণমূল পর্যায় থেকে আমরা গড়ে আনতে চাই এবং সেখানে আমাদের প্রার্থী আমরা বাছাই করে রাখতে চাই, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, মুক্ত চিন্তার অধিকারে বিশ্বাস করি, আইনের শাসনে আমরা বিশ্বাস করি। সেটা যদি আমাদের এবং প্রাণ খুলে কথা বলার স্বাধীনতা আমরা বিশ্বাস করি, হয়রানিতে আমরা বিশ্বাস করি না, অযথা মানুষকে কষ্ট দেওয়া আমরা বিশ্বাস করি না, তাই যদি করতাম, আমাদের হাতে যে জনশক্তি আছে বাংলাদেশের একটার হাতেও নাই, চ্যালেঞ্জ যদি কেউ চ্যালেঞ্জ আমি বলতে পারি, যা এখন থেকে যে চ্যালেঞ্জ, 1 মাসের ভিতরে জাগের পার্টি ক্ষমতায় যাবে, কিন্তু সেই রক্তের পথে আমরা যাই নাই, সেই কুশিক্ষা আমরা দেই নাই, আমরা জানি কি হবে, যারা এগুলি করতে চায় তারা তারা করবে, তারপরে আমাদের কাজ কি হবে, ধুয়ে মুছে পবিত্র করা, এই দুর্গন্ধময় দেহগুলিকে সরানো। মানুষ কি, আমার ভিতর থেকে আমি যখন চলে যাব দুর্গন্ধ বের হইতে থাকবে, কিছুই না, জাস্ট নাথিং, ম্যান ইজ নাথিং, ক্রিয়েশন ইজ নাথিং, হিউম্যান বিং ইজ নাথিং বাট ডল ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ, এবং আমাদের সাহায্যের জন্য আল্লাহ তাআলা তার বন্ধুদের প্রেরণ করেন, যুগে যুগে কালে কালে আল্লাহকে নিয়ে তারা আসছেন, আল্লাহ তিনাদের ভিতরেই আল্লাহ তাআলা বসবাস করেন, প্রকাশিত হন, বিকশিত হন, স্রষ্টা স্বয়ং উপস্থিত থাকেন, যদিও দরজা বন্ধ থাকে, আবার টোকা দেওয়া মাত্র দরজা খুলে যায়, তখন সেই মানুষ আর মানুষ থাকে না, আল্লাহ বলেন তার চোখ আমার, আমি আমার চোখ হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়, তার জবান আমার জবান হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়। কখন? ওই হালাতে, আবার যখন মানবিক চৈতন্য আল্লাহ ফিরিয়ে দেন, তখন তো প্রচন্ড চাপ, দেহ সহ্য করতে পারে না, তখন আবার তিনি পূত পবিত্র বেশ আল্লাহ তাআলা নূরের বেষ্টনের ভিতর থেকে তিনি কোকিলের মতো ডাকতে থাকেন, কোকিল কণ্ঠে তিনি ডাকতে থাকেন, চোখের পানি নিয়ে তিনি ডাকতে থাকেন। তাই আমাদেরকে সেই গুণে গুণান্বিত হতেই হবে, সেই গুণান্বিত দেশবাসীকে করতেই হবে, আর দেশবাসী যদি না হয়
আমাদের আহ্বানে সাড়া না দেয়, আমি আশা করি যুব সমাজ সাড়া দিবে, তো সাড়া যদি না দেয় তাহলে এক সময় একটা বিপদ সামনে আসতেছে, মুসিবত যেটা আসতেছে সেটা খুব ভয়াবহ মুসিবত। কেবলান বলছেন, বাবা বিপদের বাড়ির ছেলে মানুষ চোখে মুখ অন্ধকার, দেখে আমার পতাকার নিচে আশ্রয় নিবে, এখানে ছাড়া আল্লাহর রহমত থাকবে না কোথাও। এবং এখান থেকে যখন তোমরা ধ্বনি দিয়ে বের হবে তখন তোমাদের পথ রোধ করার আর কোন শক্তি থাকবে না। আল্লাহর শক্তিতে রাষ্ট্রের পর রাষ্ট্র প্রধান হতে হবে, অবিশ্বাস্য না? অবিশ্বাস্য। এতে রসুলের বাক্সা ইসলাম কিন্তু খন্দকের যুদ্ধের সময় একই কথা বলেছিলেন, ইরশাদ করেছিলেন, একটা পাথর ভাঙতে গিয়ে তিনবার অগ্নি স্ফুলিঙ্গ বের হয়ে আসছিল, রসুল্লাহ ইরশাদ করেছে, আল্লাহ আমাকে সন্দেশ দান করলেন, অর্থাৎ সিরিয়া। আর একটা আঘাতে আল্লাহ আমাকে রোম সাম্রাজ্য দান করলেন, আর একটা আঘাতে আল্লাহ আমাকে পারস্য সাম্রাজ্য দান করলেন। তখন যারা রসুল্লাহামের দুশ্মন ছিল তারা হাসাহাসি করত যে বদরের যুদ্ধে কোনোভাবে জিতছে, উহুদের যুদ্ধে মার খেয়েছে, এখন নিজেদের যান বাঁচানোর জন্য চতুর্দিকে পরীক্ষা খনন করতেছে, গর্ত করতেছে, উনি নাকি রোম বা মানে আমেরিকা রাশিয়ার মতো আর কি, রোম পারস্য এগুলি নাকি উজাড় করবে, এ কোন পাগল, এগুলো পাগল পাগল হয়ে গেছে এবং সাথে যারা আছে এগুলিও পাগল। কিন্তু বেশি দিন যায় নাই, 11 বছরের ভিতরে সারা পৃথিবী মুসলমান, অর্ধেক পৃথিবী মুসলমানের পায়ের নিচে আসছে। এই হইতেছে অলিয়াল্লাহদের কথা। এই জন্যই মাহদী আলাহ ইসলামের আগমনের প্রশ্ন দলের দুই অংশ সবাই পারতেন নাকি, মাহদী আলাহ ইসলামের কি কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকবে? তাহলে ওনাকে কি মানবো কেমনে আমরা, ওনাকে মানবো কেমনে? উনি তো কোরআন হাদিস কিছুই জানে না, ওনার মানবো কেমনে আমরা? মাদ্রাসার ডিগ্রি নাই, কামেলের সার্টিফিকেটও নাই, মুফতিও নাই, মুহাদ্দিসও না, মুফাসসিরও না, ফকিহও না, তো ওনার আমরা মানবো কেমনে? উনি কি নিয়ে আসবেন? তারপর ঈসা আলাইহিস সালাম প্রত্যাবর্তন করবেন, ওনার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত দুশ্মন হালাক হয়ে যাবে, ওনার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যাবে ধ্বংস হয়ে যাবে, উনি আসবে এই দাজ্জালকে ধ্বংস করতে। সেই সময় কিন্তু নিকটবর্তী হয়ে আসতেছে, প্রলয় মহাপ্রলয় তামাম দুনিয়াতে কিন্তু ফ্লাট শুরু হয়েছে, অকল্পনীয় ফ্লাট, বাংলাদেশে মহামারীর মতো ডেঙ্গু রোগ আক্রান্ত আক্রমণ করছে, কিছুদিন আগে করোনা গেল, এগুলি কিন্তু ইঙ্গিত তসবির দানার মতো একটা একটা করে পড়বে দুনিয়ার উপরে, তসবির দানার মতো একটা একটা করে পড়ে দুনিয়ার উপরে জোরে জোরে পড়বে। তবে তোমাদের বিশাল দায়িত্ব রয়ে গেছে, এই জন্যই একটা সময় আসবে টিকাদান রাজধানীতে একটা একটা দরজা খুলে গেছেন আল্লাহর কাছ থেকে, আল্লাহর দরবার থেকে মঞ্জুর করে এখানে একটা দরজা খুলে গেছেন, তাই এখানে পঙ্গপালের মতো মানুষ আসতেছে, তিনার পাক তাওয়াজ্জু টানে আল্লাহ শক্তিতে, নারা কেন আসবে? আবার একটা সময় সামনে আসবে, আমি তোমাদেরকে বলে রাখি, আমাদেরকে কিন্তু দক্ষিণাট্রসিতে ফেরত যেতে হবে, পরিস্থিতি এমন হবে ঢাকায়, আমাদের কিন্তু দক্ষিণাট্রসিতে ফেরত যেতে হবে এবং সেখান থেকে আমাদের কাজ করতে হবে, ঢাকা পরিচালনা করতে হবে, দিকো নির্দেশনা আসবে সেখান থেকে। সেই দক্ষিণাট্রসিতে বিশ্ব আলী মঞ্জিলের উদ্বোধন আমি করে আসছি, খাদাবার কদম বারকের নিচে, এবং আমরা পতাকা উত্তোলন করে আসছি, এখন প্রতি সোমবার সেখানে জলসা হচ্ছে, সেখানে বিরাট আকারে আমরা মঞ্জিল তৈরি করব, জাকের পার্টির সমস্ত সহযোগী সংগঠনের দপ্তর থাকবে, জাকের পার্টির মূল দলের দপ্তর থাকবে, আলাদা আলাদা বিল্ডিং থাকবে, এবং দরবারে যা কিছু আঞ্জাম সবই সেখানে থাকবে, ওরস্বরী আমরা করব,
বিশ্ব ইসলামী সম্মেলন আমরা করব, বিশ্ব জাকের মঞ্জিলে প্রতি সম্মান রেখে আমরা করব, আগে বা পিছনে, তখন বিশ্ব জাকের মঞ্জিলের অনুষ্ঠানের 7 দিন আগে বা 7 দিন পরে আমরা ঠিক করে নিব, আমরা আমাদের কাজ চালাবো, বিশ্ব জাকের মঞ্জিল বিশ্ব জাকের মঞ্জিলের মতো চলবে। কিন্তু আমরা তো বিশ্ব জাকের মঞ্জিলের প্রতি চিন্তাই করতে পারি না, কিন্তু সেখানে কিছু সংখ্যক মুনাফেক আছে যারা বিভিন্ন দল করে, এরা সেখানে বসে বসে জাকের পয়াটিকে ধ্বংস করতে চায়। তোমাদের স্পষ্ট করে দেই, সারা জীবন চেষ্টা করলেও পারবা, সারা জীবন চেষ্টা করলেও পারবা, সম্ভব না, কারণ এটা আল্লাহ তাআলা কর্তৃক স্বীকৃত এবং কেবলাদান কর্তৃক প্রতিষ্ঠিত মহামান্য কাজী মিয়া আজান মুজাদ্দিদ সাহেবকে নিয়ে সেদিন শীর্ষের ভাগে কেবলাদান এই ফলক উন্মোচন করছিলেন বইতলায়, আর আমি ঢাকা এটিকে আমারে পাঠাই দিছিলেন, পরের দিন আমি ডিক্লারেশন দিলাম প্রেস ক্লাবে, আজ থেকে 34 বছর আগে, এখন 35 বছরে পড়বে। আমি বলে দিতেছি 36 বছরের বেশি দেরি হবে না জাকের পার্টি ক্ষমতায় যাইতে। সেই সময় তোমাদের অনেক কাজ আছে, আমি যেভাবে নির্দেশনা দিব, সুরজ জামিয়া যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে তোমরা কাজ করবা, এবং এই বিশ্ব অলি মঞ্জিল সবচেয়ে অগ্রাধিকার দিয়ে বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে অগ্রাধিকার দিয়ে বিশ্ব অলি মঞ্জিলকে করে তুলতে হবে খুব দ্রুত গতিতে। এই জন্যই খেদমতের প্রয়োজন, এই জন্যই সাহায্যের প্রয়োজন, আর্থিক সাহায্যই হোক আর কায়িক সাহায্যই হোক, মাটিও তো সেখানে কাটতে হবে, মাটি কাটা ভরতে হবে, বিল্ডিং করতে হবে, আমাদের অনেক কাজ আমরা নিজেরাই যতখানি পারি করব পরিশ্রম করে, যেটা না পারি সেটা অর্থ দিয়ে আমাদেরকে করাইতে হবে, অর্থেরও প্রয়োজন হবে এই সত্য কাজের জন্য, সত্য কাজের জন্য অর্থের প্রয়োজন হবে। এখন রসুলের বাক্সা ইসলাম সম্পর্কে, আমি তো রসুল্লাহ ইসলামের গোলামের 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 গোলাম না, আমার সম্পর্ক রসুল্লাহ ইসলামরাই তো বলছে যে উনি এখানে ব্যবসা করতে আসছে টাকা পয়সা মেরে নিয়ে তার সম্পর্ক আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওটা কি একটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তিজারাতিন তুনজিকুম, যেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে আসতে আসতে তিজারাতিন তুনজিকুম মিন আলাইহিমা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলী, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে হে বিশ্বাসীগণ, আমি তোমার আমার বন্ধুর কাছে এবং তোমাদের জন্য এমন এক তিজারত দিয়েছি, এমন এক ব্যবসা দিয়েছি, যেই ব্যবসার জন্য তোমরা সবাই তোমাদের জীবন এবং সম্পদ আমার প্রিয় নবীর চরণে তোমরা উৎসর্গ করো। আমি আমার সম্পর্কে আমি বাড়ি বানাইতেছি দুনিয়া বইরে কথা তো বলবই, খুঁজে বাইর করুক বাড়িটা কোথায়,
Mi-a mai curu, putai bari banailam. Bari bananor somoy ekhono hoy nai. Bohir bishe bari bananor somoy hobe shamne. Ekhon bishwabi manjil amader gore tulte hobe. Ei jonno orther proyojon hobe. Ei jonno kayik porishromer proyojon hobe. Tumra ki ei ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাকির পার্টির 35তম প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে দেশের এই অবস্থায় ক্রান্তি লগ্নে তোমরা কে বিশ্বলি মঞ্জিল গড়ে তোলার জন্য সর্বসত্ত্ব বিলীন করে দিয়ে খেদমত করতে প্রস্তুত আছো? আমি দেশ সারা দেশের ভাই বোনদেরকে বলতেছি, সবার কাছে রক্ত আহ্বান জানাই, এই পবিত্র কাজে সবাই সহযোগিতা করেন। আপনাদের সবার উপরে, তোমাদের সবার উপরে আল্লাহ পাক রহমতের নজরে তাকান। কিবলা জানেন এক নজর তোমাদের পূর্বর্ষিত হোক। তোমরা দীর্ঘজীবী হও, সুস্বাস্থ্যের অধিকারী হও, মমিনে কামেল হও এবং ইনসানিয়াতে ভরপুর হও, একই সঙ্গে ইমানের বলে কল্যাণ হও এবং সত্য প্রতিষ্ঠার পথে অকুত ভয় হও। মহাবীর কখনো পিছিয়ে যায় না, তাই তোমরা সেই মহাবীরত্বের প্রদর্শনের জন্য প্রস্তুত হও, সত্য প্রতিষ্ঠার জন্য যা কিছু করণীয় যে নির্দেশনা আমি তোমাদেরকে দিব, কথা সময় দিবেন। হাই কমান্ড যে নির্দেশ, সুপ্রিম কমান্ড যে নির্দেশ দিবে, সেই নির্দেশ অনুযায়ী তোমরা সামনের দিকে অগ্রসর হও। বেশি দিন নাই, যখন তোমরা ক্ষমতায় আসবা, কেবল জান আল্লাহ তাআলার দরবার থেকে যখন ব্যবস্থা করে দিবেন, পরিস্থিতি হয়ে যাবে, পরিস্থিতি হয়ে যাবে। যেন আমি তাড়াহুড়া করি না, তো আমার তারা নাই, তো আমি জানি তো আমার দেখাইছে সবকিছু কি ঘটবে, কোনটা করে কোনটা কোনটা করে কোনটা স্বপ্নের ভিতরে কেমন যেন নিজে দেখাইছেন, আল্লাহ তালাই দেখাইছেন, হুজুর সবার উপস্থিতি দেখাইছে। কখনো কখনো মিয়াজানকে সাথে নিয়ে, কখনো চাষা মিয়াকে সাথে নিয়ে, কখনো দুই চাষা মিয়াকে সাথে নিয়ে, কোনো কখনো আমাজানদের কেউ সাথে নিয়ে, পুরো পরিবার সহ দেখাইছেন একটার পর একটা ঘটনা কি ঘটবে সে যেন জানে। তাহলে আমি খোসা ছাড়া তো কিছু না, মাটির দেহ ছাড়া আমি কিছুই না, আমি একটা বাক্স। আমার জবান থেকে যাবে বের হচ্ছে, এটা আমার চৈতন্য থেকে নয়। একটু পরে আমাকে জিজ্ঞাসা করলে বলতে পারবো না, না শুই না আমি কি বলছি। এটা অন্য কেউ বলে আমার ভিতরে বের হয়। যাই হোক, সকলের উপরে আমার কেবলাদানের নেক নজর বর্ষিত হোক, নেক দোয়া বর্ষিত হোক, নেক দয়া বর্ষিত হোক এবং সেই ওসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেঘা বাণী সকলের উপর বর্ষিত হোক এবং আল্লাহ তাআলার অপার করুণায় তোমরা বিভূষিত হোক। অপার রহমতের বাড়ি ধারা, অপারিত রহমতের বাড়ি ধারা তোমাদের উপরে বর্ষণ হইতে থাকুক, দেশবাসীর উপর বর্ষণ হইতে থাকুক এবং দেশবাসীকে রক্ষায়, দেশকে রক্ষায় তোমরা সফল হও, সার্থক হও এবং পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসাবে বাংলাদেশকে আমরা যেন বিশ্বের মানচিত্রে তুলে ধরতে পারি, যাকে পার্টির নেতৃত্বে সেই অঙ্গীকারে তোমরা অঙ্গীকারভুক্ত থাকো এবং এখন থেকেই তোমরা প্রস্তুতি গ্রহণ করো। একটি কপর্দ একটি পায়ে যদি মাইরা খায়, একটি পায় যদি, একটি পায় একটা মুদ্রা হিসাব হবে সাতবক আসমান এবং জমিন, তার আগুনের আগুনের কুণ্ডলি তার ভিতরে ঢুকে দেওয়া হবে একটা পয়সার জন্য। কিন্তু আমরা কি তা বুঝি? আর একটা দেহে আমাদের প্রবেশ করতে হবে, এই দেহটা পড়ে যাবে, আর একটা দেহ জাগ্রত হবে। রসুল পাশ্চিম যেটাকে ইরশাদ করেছেন স্বপ্নভঙ্গের মতো, স্বপ্নভঙ্গের মতো এটা স্বপ্ন হয়ে যাবে, ওইটা বাস্তব হয়ে যাবে এবং আদার গজব সব ওইটার উপরে হবে। দেহ তার না একটা না, একই সুরতে বহু দেহ আল্লাহ বানায় রাখছে, পাঁচটা সুরত, একটার পর একটা বদল হবে। যেমন রসুলাম বুড়াকে করে তিনি সেদ্রাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, তারপরে বুড়াক ছেড়ে দেওয়া হলো,
বরাকেরা সামনে অগ্রসর হওয়ার গতি ছিল না। তারপর আল্লাহ পাক করলেন রফরফ এবং জিব্রাইল আলাইহিস সালামকে সেখানে থামিয়ে দেওয়া হলো। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমি আর এক কদম সামনে বাড়তে পারবো না, আমার 70,000 নূরের পাখার জোয়ারা সরকার হয়ে যাবে, আপনাকে একা যেতে হবে। একা রাসূলুল্লাহ সাল্লাম গেলেন রফরফে করে। সে রফরফই বা কি জিনিস, সে বোরাকই বা কি জিনিস, সেটা একমাত্র সে আল্লাহর বন্ধু গভীর জানেন। সেই কথাই কেবলা জান বলছেন যে সেই দরজা উম্মতে মুহাম্মদের জন্য খোলা আছে। এবং কেবলা জান বলছে, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ হয়েছিল তোমার দাদা বিশাবের খাতিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিসকিনেরও একই মিরাজ হয়েছে। কত বড় অলির সন্তান আমরা! তাই আমরা বিপদগামী হইতে পারি না, ন্যায়ের নিয়মের খেলাফ আমরা করতে পারি না, পীরকাবাজানে আদর্শ বিসর্জন দিতে পারি না। তবে যদি জাতীয় স্বার্থের প্রশ্ন আসে, দেশবাসীর প্রশ্ন আসে, স্বাধীনতার প্রশ্ন আসে, রক্ষার প্রশ্ন আসে এবং মানুষকে রক্ষার প্রশ্ন আসে, সেটা যেই যেই ধর্মের মানুষই হোক, মানুষকে রক্ষার নিরীহ মানুষ রক্ষার প্রশ্ন যদি আসে, অবশ্যই আমরা সেখানে বসে থাকবো না, আমরা আমাদের দেহ এবং বাহুবলকে প্রয়োগ করব। সেজন্যই আমি সেদিন মহাসমাবেশে বলে এসেছি যে আমি শেষ পর্যন্ত দেখব। শেষ পর্যন্তটাই দুবছর, শেষ পর্যন্তই দুবছর আমি তোমাদের সময় বলে দিলাম, এর মধ্যে তোমরা দেখবা সারা পৃথিবীতে কি হয়, কত ধানে কত চাল এবার আল্লাহ বুঝাবে। সেজন্যই কেবলা জান রহমত হিসেবে আসছিলেন, রসুলের পক্ষ হইতে রহমতের ডালা মাথায় নিয়ে তিনি চলে গেছেন পর্দার আড়ালে, শুরু হয়ে গেছে গুরজু মারা। রমজান পাক জোয়ানে ফরমাইতেন, কার খাস আর কার গুণগান করস, আল্লাহ দেখবে সেটা। তো যাই হোক, আমি সকলের দীর্ঘ জীবন পুনরায় কামনা করছি এবং তোমরা সকলেই সুখে শান্তিতে থাকো, সব ঐক্যবদ্ধ ভাবে এই মহা দরবার নির্মাণে তোমরা অগ্রসর হও, সেইভাবে তোমরা খেদমত আঞ্জাম করো এবং সেইভাবে তোমরা ঝাঁপাইয়ে পড়ো, যাতে করে ইতিহাসে তোমাদের কথা স্মরণাক্ষরে লিখিত থাকে, ইহকাল পরকালে আল্লাহ পাক সন্তুষ্ট থাকে, আল্লাহ রসুল তোমাদেরও সন্তুষ্ট থাকে, অলি আল্লাহ সকল তোমাদেরও সন্তুষ্ট থাকে এবং কেবলা জান খুশি হন। সত্যের বিজয় পতাকা উড়াইতে যাইয়া দুইটা স্থানে কেবলা জান বলছেন, বিশ্ব জাকের মন্দিরকে আমি বনানী দরবার পর্যন্ত আমি সম্প্রসারিত করলাম, এই স্থান পর্যন্ত আমাদের গেটের ভেতর কাজ, সেই জন্য আমাদের যাইতে হবে। আবার একটা সময় আসবে যখন ঢাকার পরিস্থিতি তোমরাই দেখবা, আগে আর কি বললাম, তখন এখান থেকে গিয়ে ওখানে নির্বিঘ্নে ঠান্ডা স্থানে সেখানে যাইয়া আমাদের কাজ করতে হবে, হেডকোয়ার্টার কিছুদিনে যে স্থানান্তর করতে হবে, তারপর বাকিটা বিজ্ঞানের তরফ হইতে জানার চেষ্টা করতেছে, কেবলাজান জানতেছেন আল্লাহর কাছ থেকে আর আমি জানতেছি কেবলাজানের কাছ থেকে। তোমাদেরকে খাদাবার কদম পাকে শুলে দিলাম, আল্লাহ রহমতের চাদর নিচে আল্লাহ পাক তোমাদেরকে দয়া করে বাবার কদমে কবুল করেন, সফল করেন, তোমাদেরকে দীর্ঘজীবী করেন, সুস্বাস্থ্যের অধিকারী করেন, মমিনে কামেল করেন, ইমানের বলে বলিয়ান করে দেন, বিশ্বাস জোরদার করেন, মানসিক শক্তি বাড়াই দেন এবং দেশবাসীকে রক্ষার জন্য, হেফাজতে জাতিকে বাঁচানোর জন্য, স্বাধীনতাকে বাঁচানোর জন্য এবং বাংলাদেশকে টেনে তোলার জন্য সেই যোগ্যতা সৌভাগ্য আমার কেবল জানার খাতির আল্লাহ তোমাদেরকে দান করেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Doğru.